লোপটি ভাই চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে একদম নরম তুলতুলে দুধ চিতই পিঠে। তো কিভাবে বানাচ্ছি চলুন দেরি না করে চটপট শুরু করা যাক। তো এখানে আমি সবার প্রথমে একটা নারকেল কুড়িয়ে দুধ বার করেই নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি, দুটো এলাচ, একটা তেজপাতা আর খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এই গরম তো এক্ষুনি গলে যাবে। দিয়ে দিচ্ছি একটু নুন, নুনটা দিয়ে এবারে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা কিন্তু গলে গেছে, কেউ যদি চান তা একটু ভেঙেও দিতে পারেন। তো নরম গুড় বলে আমি গোটাই দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখেন ফুটেছে, এখন টকটক করে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। তো এবারে এটাকে আমি ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দেব। আমার কিন্তু নারকেলের দুধ ফোটানো রেডি পিঠের জন্যে। তো এখন এবার একটু পানি বসিয়েছি, আমি আন্দাজ মতোই পানি নিয়েছি আর নুন দিয়েছি। আর ফোটানোটা দেখেন এরকম নিচে বিজগুনি বিজগুনি হলেই কিন্তু ওটা আমি নামিয়ে নিয়েছি, বেশ কষকষে গরম হবে পানিটা। আর এখানে বড় করে এক বাটি আমি চালের গুঁড়ো দিয়েছি আর হাফ বাটির মতো দিয়েছি ময়দা। এবারে সেই গরম পানিটা দিয়ে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, এটা হাত দিয়ে ভালো করে মুততে হবে, এটা কিন্তু চামচ দিয়ে হবে না। তো এখন এবারে হাত দিয়ে এরকম যেমন আটা মাখে ওরকম আস্তে আস্তে করে এটাকে আমি মেখে নেব। আর হাতের একটু মুততে হবে যাতে মানে ভালো করে মানে মথাটা হয় হাত দিয়ে মাখলে। তো এরকম করে মাখতে হবে, অল্প অল্প পানি দিতে থাকতে হবে, আর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আমার পিঠের জন্য তো রস তো রেডি হয়েই গেছে, এখন এবারে সুন্দর করে খালি ব্যাটারটা রেডি করে নিলেই হয়ে যাবে। তো দেখেন মাখতে মাখতে বেশ কিছুক্ষণ লেগেছে, কিন্তু ব্যাটারটা দেখেন আস্তে আস্তে প্রায় কিন্তু হয়ে এসেছে। তো দেখেন ঠিক এরকমই কিন্তু হবে। তো আমার ব্যাটারও কিন্তু রেডি হয়ে গেছে। তো এবারে আমি পিঠে তৈরি করে নেব, দেখেন ঠিক এরকমই কিন্তু ব্যাটারটা হবে। একটা আমি কড়া বসালাম, এটা কিন্তু আমার এই চিতই পিঠে করারই কড়া। তো এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি, প্রথম পিঠে দেবো তো প্রথমবারই একবারই খালি তেল ব্রাশ করেই নেব, আর কিন্তু তেল ব্রাশ করতে লাগবে না। তো প্রথম একটা পিঠে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু একটু ময়দা মিলিয়েছি তো এই পিঠেটা হবে খুব নরম। তো ঢাকনা বন্ধ করে আমি 3-4 মিনিট অপেক্ষা করব। 3-4 মিনিট বাদে দেখেন প্রথম পিঠে কত সুন্দর হয়েছে, একটু মাঝখানে মাঝখানে ফুলে ফুলেও উঠেছে, আর একদম পিছন দিক থেকেও সামনের দিক থেকেও মানে ছিদ্র ছিদ্র হয়েছে প্রচুর। দেখাচ্ছি দেখেন পিছন থেকে, এটা ছিদ্র ছিদ্র হলে কী হয় পিঠেগুলো খুব সুন্দর ভেজে। তো প্রথম পিঠেটা হয়ে গেছে, আমি আবারও একটা পিঠে দিয়ে দিলাম, আবারও কিন্তু আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট বাদে বা ঢাকনাটা খুলে নিলাম, তো দেখেন আবার আমার আরও একটা পিঠে হয়ে গেছে। তো সব পিঠেগুলো কিন্তু আমি এরকম একই রকমভাবেই বানিয়ে নেব। দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে মাঝখানটা, আর পিছনটাও দেখেন একদম মানে ছিদ্র ভর্তি হয়ে গেছে। এটা একদম ঠান্ডা করব না, একদম গরম রাখব না, তখন ভিজতে দেব। তো দেখেন আবারও একটা হয়ে গেল। তো আমার প্রথম কয়েকটা হয়ে গেছে, তো এটাও একটু হালকা মানে ঠান্ডা হয়েছে। তো এখন এবারে যেগুলো হয়েছে সেগুলো এখন আমি ভিজতে দিচ্ছি একটা একটা করে। তো প্রথম আমার 3-4টে হয়েছিল, তো আমি 3-4টে ভিজতে দিলাম। এখন কিন্তু এবারে ঢাকনা বন্ধ করে আবার বাকি সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো আবার একটা দিয়েছিলাম, হয়ে গেছে। তো এইরকমভাবেই কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন এবারে সব পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, এবারে আমি এগুলো বাকি যেগুলো ছিল এগুলো আমি ভিজতে দিচ্ছি। এটা ভিজতে দেওয়ার পরে আমি মানে ঢাকনা বন্ধ করে মানে 5-6 ঘন্টা পরে খাওয়া যাবে, কিন্তু আমি সারা রাত এটাকে ভিজতে দেব। সারা রাত ভিজলে খুব সুন্দর কিন্তু ভিজে যাবে, আর কিচ্ছুই করতে হবে না। আর আপনারা যদি এই রসটা একটু ঘন করতে চান তাতে একটু আপনারা দুধ মেলাতে পারেন। তো আমি এখানে যেহেতু মানে নারকেলের দুধেরই আর গুড় দিয়েই করছি, আর চিনি দিয়েছি অল্প, তো আর অন্য দুধ মেলাইনি। তো এখন সারা রাত পরে পরের দিন ফিরছি, তা পরের দিনকে সকাল 8টা হবে, তখন এবারে আমি পিঠেটা দেখছি। পিঠেটা আমি আস্তে আস্তে কিন্তু চামচ দিয়ে ধরেছি, কিন্তু খুব সুন্দর ভিজে গেছে, আর মানে এটা এরকম দেখতে এরকম লাগছে কিন্তু খুব সুন্দর ভিজে গেছে। আমি কেটে দেখাচ্ছি, প্লেটে তুলে নিলাম, আর একদম ভিজে একদম নরম হয়ে গেছে, মানে আস্তে আস্তে আমি প্লেটে তুললাম, মানে জোর করে তুললে কিন্তু ভেঙে যাবে। তো খুব সুন্দর ভিজে গেছে। তো দেখতেই পেলেন বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে এরকম সুন্দর দুধ চিতই পিঠা। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল।